विजयते श्रीसिद्धान्तसरस्वतीविजयते गौरीयगोष्ठीपते वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितम् नंद 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 वंदे राधिका वंदेराधिका चरणोदय गोपीजन सामुक्त बिंदबल मनोहर वाशाकश्य सिंधु पतिता पावने वैष्णवभ्यो नमो नम मुखति वाचा लंगु लंग, लंग हेतगिरी वन्दे परमानन्दमाधवं वृन्दायितुलसि वै प्या वै केशवस्य च स्नाभक्तिपरिदेवी सत्ववत्वयि नमो नमः मुखं करोति वाचालङ् पङ्गुलङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम् বৃন্দাবই তুষ্রীদেব্রিয়া কেশবশ স্ণক্তিপদে দেবী স্বই নম নারায়ণ নমস্কৃতনোত দীং সরস্বতিং বাস জুদী সংকীর্ণ কথোপদেশ গৌরী অপ্রস্রকশনে চ সদানুক্ত গুভক্তিযুক্ত ভক্তি প্রমোদর ধ্যাম সিভব ভবিষ্টদ তেসদ শিব বিরঞ্জুন শরন্য ভিহাম পুন ভাবিপুত বন্দে মহাপুষতে চরণিদ ইয় পাদ্লবখ চন্দমনি ছটা বিসুজ কি পূর্ণাগর সসাগর সারমূর্তি সারাধি পাম কথা কৃষ্ণ চৈতন্য প্রভু श्रीअद्व गदाधर शिव सादी श्री कृष्ण चैतन्य श्री श्रीअत गदाधर शिवा सादी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে আজানুম্বিতভুজ কনক শঙ্কীর্তনৈকিত কমলা হতাৌরৌরৌ যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়করুণাভতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरविदीप रूपम

वानसिपुरपती भजबीषनाथ वागीसुस्वदीज बक्षसी ज्यास्ते हृदय त्वं िंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Hare राम, हरे राम राम, राम राम हरे हरे अभिश्रुतृष्णपदारविन्दिति अभद्रा चाहिँ सक्स्वशुद्धि परमाभक्ति ज्ञान चाहिँयुक्त अभिश्रृतिकृष्णपदारविन्द ক্ষীণতি অভদ্রাণী চৌতি সত্যশুদ্দীন পরমাত্মভক্তি জ্ঞানঞ্চ বিজ্ঞান ও বিরাগযুক্তম গৌরী গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাহ জানিয়েছেন বদ্ধজীবের স্বাভাবিকভাবেই ভগবত বিস্মৃতি হয়ে থাকে এটা তাদের দোষ নয় বদ্ধজীবের স্বাভাবিকভাবেই ভগবৎ বিস্মৃতি থাকে কিন্তু এই ভগবত বিস্মৃতি সর্বনাশের মূল হয়ে দাঁড়ায় ভগবৎ বিস্মৃতি কোনো যাবে না ভগবৎ বিস্মৃতি মানে হল মায়ার প্রভাবে প্রভাবিত হওয়া ভগবত বিস্মৃতি যাওয়ার একটাই রাস্তা সেটা হলো শুদ্ধ গুরু গুরুবৈষ্ণবের সঙ্গ করা এছাড়া অন্য কোনো রাস্তা নাই নিরন্তর গুরুবৈষ্ণবের সঙ্গ হরিকথা কীর্তনের মাধ্যমে আজ না হলেও কাল যে কোনোভাবেই পরিবর্তন হবেই হবে এ কোনো মিথ্যে হতে পারে না যেমন কপিলজি মহারাজ তার মাকে জানিয়েছেন শতাং প্রসঙ্গাদ মমবীর্য সংবিধ ভবন হৃৎকর্ণ রসায়ন কথা সোনা আশু অপবর্গ বদ্মানি সদ্য ভক্তিরথের অনস্ক্রমেশি অর্থাৎ এ মিথ্যে হতে পারে না একটা হতে পারে আমি কপট সাধু সঙ্গ করলাম এটা হতে পারে আরেক হতে পারে আমি যার থেকে শুনছি সে বোধ কপট সে সাধু নয় এটা হতে পারে দুটোই হতে পারে যে উৎস থেকে আমি হরিকতা শ্রবণ করতে তৈরি হয়েছি তিনি বাস্তবিক আচরণশীল কিনা তিনি কপট কিনা নির্ভীক কথা তিনি বলেন কি না এগুলো প্রভুপাত অনেক অনেক সময় বলতেন বলছেন প্রপাতকে একজন বলছেন শারদেন্দু রায় আপনার তো অনেক প্রচার হয়ে গেল চারিদিকে অত মঠ হয়ে গেল এত হরিকতা চলছে প্রহপাত বলতেন এরাই বা নির্ভীক হয়ে বলতে পারছে কোথায় খুলে কথা কোথায় বলছে এরাই বা দিল খুলে কথা কোথায় বলতে পারছে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে শরণাগতি ভগবানের চরণে না হলে কোনোদিনই দিনই অক্ষত সত্য কথা বলা যায় না ভগবত চরণে যখন একশো পারসেন্ট স্মরণাগতি হয় বিশ্বাস হয় যে তিনি আমাকে পালন করবেন রক্ষা করবেন আমাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু আমি তার কথাটাই বলব যেটাতে লোকের মঙ্গল হয় সেই কথাই বলবো আমি কি লোক ভোলানো কথা আমি বলে তাদের সর্বনাশের পথে নিয়ে যেতে পারবো না আরেকটা কথা হল আদৌ আমাদের গুরুবর্গের সঙ্গে সম্বন্ধ যদি থাকে আদৌ যদি আমাদের গুরুবর্গের সঙ্গে প্রথম থেকে সম্বন্ধ থাকে তাহলে নিশ্চয়ই গুরুবর্গের মান অপমান সম্প্রদায়ের কোনো অনিষ্ট এটা আমার পীড়া দেবে আমায় কষ্ট দেবে আর যদি আমার গুরুবর্গের সঙ্গে আমার কোনো সম্বন্ধ না হয়ে থাকে আমি বড় সাধু হয়ে থাকি তাহলে আমাদের গুরুবর্গ সম্প্রদায়ের অপমানে আমার কিছু হবে না এটা স্বাভাবিক কথা যেন কোনো ব্যক্তির মাকে যদি কেউ অপমান করে বাইরের লোক সঙ্গে সঙ্গে সে রেগে যাবে কেন অপমান কারণ তার সম্বন্ধ আছে জড়ো সম্বন্ধ হলেও সম্বন্ধটা আছে আর অপ্রাকৃত সম্বন্ধ তো অনেক উপরের কথা অপ্রাকৃত সম্বন্ধ কথা তো বলার কথাই না অপ্রাকৃতিক সম্বন্ধ না হলে হরিভজন শুরুই হয় না কিছুতেই এই জন্য বাস্তবিক সৎসঙ্গের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেকে যদি মনে করেন খালি রেকর্ডিং কথাটা শুনব অনেকে প্রশ্ন করেন যে আমি যদি ওই তোলা কথা আমি ও তাহলে প্রপাত বলছেন প্রত্যক্ষ সাধুসঙ্গ করতে হবে প্রপাত বলছেন এটা তো শুনবেন হরিকথা যা আপনি বলেছেন পালন করবেন প্রত্যক্ষ সাধুসঙ্গের একটা বিরাট গুরুত্ব আছে জঘন্য পতিত অবস্থার ব্যক্তি সন্মুখে সাধুর এলে পরিবর্তন হয়ে যায় এই জন্য প্রত্যক্ষ সাধুসংঘের একটা বিরাট গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেখানে বলছিল অবিশ্রুতি কৃষ্ণ পদা এটা কার জীবনে হবে বা হয়েছে যেখানে ভগবানের স্মৃতি বিগত হচ্ছে না ভালো করে খেয়াল করবে যেখানে ভগবৎ স্মৃতি আমার হৃদয় থেকে যাচ্ছে না কন্টিনিউয়াস স্মৃতি এই স্মৃতিটাই কিন্তু সিদ্ধির লক্ষণ আমার দু ঘন্টা ভগবানের কথা শুনলাম এক ঘন্টা শুনলাম ভুলে গেলাম আবার মায়ার কাজ কর ওটা নয় এটা তো হয় না সিদ্ধ মহাত্মার লক্ষণ হলো লক্ষণ হল তার নিরন্তর ভগবানের সঙ্গে যোগাযোগ থাকবে এটা থাকতেই হবে এটা লক্ষণ প্রপাত এ কথা জানাতেন সিদ্ধ গুরু বৈষ্ণবের লক্ষণ লক্ষণটা কি না তার নিত্য স্বরূপটা ওই জগতে আছে তার বাইরের শরীরটা দেখছো এখানে আছে কি তার একটা নিত্য স্বরূপ ওইখানে রয়েছে পর জগতে তবে তিনি সিদ্ধ তা না সিদ্ধ নয় কিন্তু এই সিদ্ধ আবার দু রকম হতে পারে একটা হচ্ছে সাধন সিদ্ধ একটা হচ্ছে নিত্য সিদ্ধ যদি নিত্যসিদ্ধের কথা তো বলার কথাই নয় তাদের নিত্যস্বরূপ থাকতেই হবে প্রবাদ এখানে আছেন তা স্বরূপ হয় সবার আছেন কিন্তু যিনি সাধন সিদ্ধ হয়েছেন তারও কিন্তু একটা স্বরূপ ওখানে থাকবে সাধন সিদ্ধ হয়ে গেছেন ওই জন্য তার একটা স্বরূপ ওখানে অবশ্যই আছে তা নালে তাকে সিদ্ধ বলা যায় না নিত্য তাহলে অবিশ্বৃতক কৃষ্ণ পদারবিন্দয়োর ভগবানের চরণ কমল যেটা আমি চোখে দেখতে পাই না যেটা সম্বন্ধে মাথা ঘামিয়ে আমি কিছু বুঝে উঠতে পারি না কিছু মাথায় ঢোকে না এই একটা ভগবানের চরণকমল সম্বন্ধে কি করে আমার নিরবচ্ছিন্ন স্মৃতি থাকতে পারে এটা একটা বড় প্রশ্ন বিরাট একটা কোয়েশ্চেন যাকে আমি দেখতে পাই না যার সম্বন্ধে অনেক শুনি কিছু বুঝতে পারি না যার নাম করতে আমার ততটা রুচিও হয় না তাহলে তার সঙ্গে আমার স্মৃতি নিরন্তর রাখা সম্ভব হয় না এই জড়জগতের দিকেও যদি কেউ একটু বিচার করে দেখে খুব ভালো করে বিচার করে প্রীতির সঙ্গে স্মৃতি যোগ আছে বোঝে গেল না প্রীতির সঙ্গে স্মৃতির একটা নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে এটা অনেকে অনুভব করে না অনুভব করে বা বুঝতে পারে না অনুভবে তো করে যার সঙ্গে আমার প্রীতি আছে তার স্মৃতি থাকবেই বোঝে গেল না আমার যার সঙ্গে প্রীতি আছে আমি কোনো কোনো একজন ব্যক্তি কোন একটা মহিলাকে ভালোবাসে তাকে বলেই দিতে হবে না আমার কত স্মরণ না স্মরণ থাকবে প্রীতি এটা হাসির কথা না। প্রীতি আর স্মৃতি দুটো নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ একটা শিশু বাচ্চা তাকে মা ভালোবাসে কাউকে বলেই দিতে হবে না এই সময় বাচ্চাটাকে এটা করলে ভালো থাকবে এই সময় এটা খাওয়াতে হবে ও মনে থাকে তার কারণ মায়ের প্রীতিটা বাচ্চার প্রতি আছে ওই জন্য প্রীতি এবং স্মৃতি এটা কিন্তু নিরবচ্ছিন্ন যদি কাউর ভুলে যাওয়ার বিমারি হয় খালি ভুলে যায় তার মানে প্রীতি সেরকম নাই থাকলেও অল্প আছে থাকতে পারে ওই জন্য প্রীতি আর স্মৃতি যোগাযোগ রয়েছে ভগবানের সঙ্গে প্রীতি হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না কেন আমরা তো ভগবানকে দেখি না কোথায় ভগবান আছে আমরা কোথায় তো ভালোই আছি ভগবানের সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ নাই একটু নাম হয়তো করলাম আর জড়জগতের লোক তো প্রশ্নই আসে না যারা সাধু সেজে রয়েছে আমার মতো তাতেও স্মৃতি থাকছে না তাহলে এইটা হলো ভয়ঙ্কর পরিস্থিতি নিরবচ্ছিন্ন ভগবানের স্মৃতি না থাকাটা এটা যে কত ভয়ঙ্কর এটা বুঝতে পারছে না কারণ যে সময় আমার ভগবানের স্মৃতি নেই হারিয়ে গেল ঠিক সেই সময় যদি আমার মৃত্যু হয় তাহলে কিন্তু তার রেসপন্সিবিলিটি কেউ নেবে না বোঝা গেল না যে সময়টা আমার শরীরটা ছাড়তে হলো আমার ওই সময় ভগবানের স্মৃতি ছিল না তাহলে হয়ে গেল বারোটা বেজে গেল আবার রিক্স নাও জন্ম জন্ম ঘোরো লাভ হবে না কিছু অন্তিমে নারায়ণ স্মৃতিহী ভজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যেন অন্তিমে শরীর ছাড়বার সময় ভগবানের স্মৃতিটা রাখতে পারি কিন্তু এটা অসম্ভব কথা বলে দেওয়া খুব সোজা যিনি মনে করেন আমি সারা জীবনটা লক্করবাজি করব আর সে সময়ে আমি ঠিক ভগবানকে স্মরণ করে নেব হবে না এটা হতে পারে না সারা জীবন মানুষ বিশেষ করে ভজন জীবনের কথা বলছি যারা জড়জগতে আছেন তারা সারা জীবন যা করবেন তার একটা রেজাল্ট তাকে পেতেই হবে অর্থাৎ আপনি যাদের সঙ্গে চলবেন যেভাবে ব্যবহার করবেন যেভাবে জীবন জীবনযাপন করবেন তার একটা সংস্কার আপনার মধ্যে থাকবে আপনাকে সংস্কার কাটানো যাবে না বুঝতে পারব আমি যেভাবে যার যার সঙ্গে মিশছি যার সঙ্গে আমার এই 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 অবস্থায় এই অবস্থায় আমি যাদের সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে পৃথিবী নিময় করছি প্রত্যেক প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমি যেমন করছি সে অনুপাতে আমার সংস্কারটা সঞ্চিত হবে আমি করলাম এক সংস্কার আর ওটা হতে পারে না এটা হতে পারে না আমি যেমন ব্যবহার করব, যেমন আচার যাদের সঙ্গে মিশব যেরম খাওয়া দাওয়া করবো যেরকম ওঠা বসা করবো সেইটা সংস্কার আমার মধ্যে চলে আসবে এই সংস্কারকে কাটাবার কাউর বাবারও ক্ষমতা নেই বাবা ছেলে সংস্কার কাটাতে পারবে না স্বামী স্ত্রীর সংস্কার কাটাতে পারবে না এটা হতে পারে না কাটাতে পারবে না ওই জন্য এই সংস্কার অনুযায়ী তার যে কর্মফলটা যে যে জীব করবে যার যার নিজস্ব কর্মফল সংস্কার তাকেই ভুক্ত হবে তার বাবা ভোগ করবে না তার স্বামীও ভোগ করবেন এই জন্য শাস্তে কনফার্ম করা আছে শাস্তে বলা আছে যে অবশ্য মেয়েব ভক্তব্য কৃতকর্ম শুভাশুভম শুভ এবং অশুভ কর্ম যা জীব বদ্ধজীব বিস্তার করে বা যেই তার কর্মফল তাকেই ভোগ করতে হবে অন্য কেউ ভোগ করবেন দায়িত্ব নেবে না এই যে যত আমাদের ব্রত উপবাস যা কিছু পুরুষ বড় কঠিন আমি জানি এদের কত কষ্ট হয় আমি সব বুঝি খাওয়া দাওয়া আমি বুঝি কিন্তু বুঝেও কিছু উপায় নেই আমি যদি এ ব্যাপারে ভালোবাসা দেখাতে যাই তাহলে হয়ে গেল সর্বনাশ হয়ে যাবে তাহলে এই খাওয়া দাওয়া ওটা বসা ব্রত আচ্ছা মানে আট ঘন্টা দশ ঘন্টা হরি এই মহিলা পেছনে বসে রয়েছে বাংলা বোঝে না সকাল থেকে শুনে যাচ্ছে আট ঘন্টা কথা শুনছে কিছুই বোঝে না বাংলা পেছনে বোঝে আমি বলি কেন তুমি আসো বললাম আমি ভালো লাগে আমি আসি বোঝো তাহলে সকালে দু ঘন্টা দুপুরে চার ঘন্টা হলো আবার সন্ধ্যে আট ঘন্টা তখন শুনে যাচ্ছি কারণ ওর ভালো লাগে কেন ভালো লাগে ও সংস্কার অনুযায়ী ও বুঝবে আমি বলতে পারবো না তাহলে এইভাবে যার যার সংস্কার তাকেই ভোগ করতে ভোগ করতেই হবে বদ্ধজীবের বিভিন্ন সংস্কারগুলো রয়েছে এগুলো শুদ্ধ গুরু বৈশবের থাক সঙ্গে থাকলে ভালো হয় এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের দোষ দর্শন করে তাকে শাসন করতে যায় তার শাসনটা মেনে নিতে পারে না আমার যদি আপনার প্রতি স্নেহ না থাকে আমার শাসনটা আপনি মানতে পারবেন না এর নিয়ম আর যখনই দেখবে শাসন মেনে নেওয়ার আগে দেখে স্নেহ আছে কি অনেক স্নেহ স্নেহ থাকলেও অবজ্ঞা করে এটা হয় স্নেহ আমাদের গুরুবর্গ স্নেহ করতেন কিন্তু প্রথম আমার প্রয়োজন হল আমি বদ্ধ অবস্থায় অপর কাউকে শাসন করতে পারবো না এটা প্রথম বোঝা উচিত যেটা পৌপাত প্রায়ই বলতেন যে পর স্বভাব কর্মাণী ন প্রশংসায় নগর পরের স্বভাবের নিন্দা বা প্রশংসা কোনোটাই করতে যেও না কারণ করতে গেলে যদি বলেন প্রশংসা করলে কি দোষ আছে মশাই নিন্দা করলে তো দোষ আছে প্রশংসা করলেও দোষ আছে কারণ প্রশংসা করবার সময় আমি যার প্রশংসা করছি তার প্রতি আমার অভিনিবেশ হবে বুঝে গেল যার প্রশংসা আমি করতে যাচ্ছি সে একটা বদ্ধজীব তার চরিত্র স্বভাব প্রতি অভিনিবেশ যদি না আসে তার প্রশংসা করতে পারবো না তাহলে ওই যে আমার অভিনিবেশ হলো তার স্বভাব চরিত্রের প্রতি এটা আমার পক্ষে প্রচণ্ড ভয়ঙ্কর বিপজ্জনক এই জন্য বৌবাদ বলতে নিন্দা তো করবেনই না বদ্ধজীবের প্রশংসা করতে যাবেন তবে হ্যাঁ গুরু বৈষ্ণবের প্রশংসা করতে পারেন কারণ গুরু বৈষ্ণবের প্রশংসার ফলেতে আপনি মৃত্যু মুখ থেকে ফিরে আসবেন করিলে বৈষ্ণবের গুণগান করি বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ এটা জড়জগতের বিষয় নয় তাহলে অবিশ্রুতি কৃষ্ণ পদারবিন্দোর এটা বলতে খুব সহজ কিন্তু নিজের জীবনে আনা খুবই কঠিন যার জন্যে এত ব্রত উপবাস আদি কার্তিক ব্রত পুরুষোত্তম এগুলোর মাধ্যমে জীবের কোনো মতে যদি হয় হবে না যদি হয়ে যায় কোন জীব যদি বেরিয়ে যায় মায়ার ফাঁদ থেকে এই জন্য ব্যবস্থা করা কিন্তু ভজন রাজ্যে ভগবানের স্মৃতির সঙ্গে সঙ্গে ভগবানের বিভিন্ন ভগবানের স্মৃতি মানে কি ভগবানের লীলা বিভিন্ন রকম ভগবানের ক্রিয়াকর্ম সব কিছুর প্রতি আমার নজর থাকতে হবে একটা ঘটনা এটা বললে আশ্চর্য লাগবে আপনাদের কিন্তু এটা প্রত্যক্ষ ঘটনা পৌপাদ ভারত ভ্রমণের একটা পরিক্রমার ব্যবস্থা করে ভারত ভ্রমণ সমগ্র ভারতের বিভিন্ন তীর্থস্থানে বহুপাত বিভিন্ন ভক্তদের নিয়ে তাদেরকে এগুলো করিয়েছিলেন সেই সময় বনগোস্বামী মহারাজও তার সঙ্গে ছিলেন বক্তৃহৃদয় বনদেব গোস্বামীমা ছিলেন এই ভারতবর্ষ পরিক্রমা করতে করতে বিভিন্ন জায়গা করেছেন এবং বৃন্দাবন উত্তর ভারত এখানেও তিনি গেছেন এখানেও তিনি এসছেন এবং বর্ষানাতে আমি যে দিনের কথাটা বলছি সেটা তো বর্ষানাতে বর্ষানাতে সমস্ত যাত্রীরা বহুপাদও রয়েছেন সেই সময়তে একটা ব্রজবাসী মা বৃদ্ধ ব্রজবাসী আমাদেরও ভালোবাসতেন ব্রজবাসী মা খেতে দিতেন ঘরে বসাতেন এগুলো আমিও পেয়েছি বুড়ি অন্যান্য ব্রজমারা খেয়েছিস বাবা একদিন আমাকে ধর্মকুণ্ডে আমি পরিক্রমা করছি একা জঙ্গলের মধ্যে এদিক ওদিক একজন একজন মা সে বুড়ি নয় মোটামুটি সে হঠাৎ আমাকে কাপড় চোপড় খেঁচে জিজ্ঞেস বাবা খেয়েছিস আমি খাইনি বলো আয় আমার সঙ্গে আছে বলে খেতে দিতে হবে তো এগুলো তাদের হয় আর সেরকম দর্শনও চাই নালে অধপতন হয়ে যাবে বুঝে গেল না সেরকম দর্শনটাও চাই খালি মা ডাকলে চলে গেলে রুটি খেতে ওরা হবে না দর্শনটা চাই আমার মা আমাকে ডেকেছে তা নাহলে উল্টো উল্টো হয়ে যাবে এমনও দিন গেছে আমাকে সামনে রুটি খেতে দিয়ে বাচ্চাকে স্তন পান করাচ্ছে আমি ব্যস ব্যাসনে বসে বলছি আমাকে খেতে দিয়েছেন ওনার স্বামী আর বাচ্চাকে স্নমপান করাচ্ছে ও জানে এটাও আমার বাচ্চা তাহলে আমাকেও সেই দর্শনটা রাখতে হয় এরকম একবার নয় অনেক ঘটনা ঘটেছে কাজেই সেই দর্শনটা আসা অতটা সোজা নয় অনেক অনেক কঠিন সমস্ত জগতে বিচার করলে দেখা যায় এই দর্শন আসার মতো খুবই সুদূর্লভ যাই হোক এখন সেই বুড়ি ব্রজবাসী মা সব ভক্তদের বলছেন যে আপনারা এখানে তোমরা এখানে এসো বসো এ বারান্দা আছে বিরাট কাঁচা মাটি ওখানে তিনি মাঠা মাঠা দেবেন মাঠা বোঝেন তো মাঠা এ মাঠা তিনি দেবেন সবাইকে মাঠা পান করাচ্ছেন বহুপাত হঠাৎ কী হলো সেই বুড়ি মায়ের চরণে হাত দিয়ে এরকমভাবে মাথা দণ্ডবত করলেন সঙ্গে সঙ্গে বনুমার আজ অবাক হয়ে গেছেন বহুপাত তো কোনোদিন কাউকে এরকম আমরা দণ্ডবোধ করতে দেখিনি তাহলে প্রহুপাত কী দর্শন নিয়ে ওই গুরিমার চরণে হাত দিই এরকম ধুলি নিলেন মাথায় বোন মারা দিকেছেন হঠাৎ দেখলাম প্রভুপাত বরিমার পায়ে হাত দিয়ে এরকম আমিও নিয়েছি আমিও নিয়েছি অনেক গোকুলে এদিক ওদিক সেরা অন্য অন্য ঘট ব্যাপারকে কেন্দ্র করে যায় পরিক্রমা সেগুলো কি কি ধারণা নিয়ে করলাম এটা আমার তো বিরাট ব্যাপার তারপরে হয়ে গেলে মাঠাবাটা পাওয়ার পর বর্ষানা মন্দিরের এদিক ওদিক সব যাত্রীরা চঞ্চল দর্শন করছে ঠিক সেই সময় প্রভুপাত একটা পাহাড়ি কেন বর্ষানা তো পুরোই পাহাড় এখানে নব ওখান থেকে হঠাৎ বন বন মহারাজ বলছেন আমি প্রভুপাদের পাশে দাঁড়িয়ে রয়েছি সবাই বিভিন্ন দর্শনে ব্যস্ত এদিক ওদিক ছোটাছুটি করছে হঠাৎ দেখি একজন বাবা একজন বাবা কোপিন পরে একজন বাবাজি বাবাজি কোপিন পরে কিছু কাঠ জঙ্গল থেকে সংগ্রহ করেছে মানে লাকড়ি ওরা বৃন্দাবনে গ্যাস ফ্যাস কোথায় পাবে তখন তো আগে আরও আগে কথা আমরাই পেতাম না আমরা তো এই কাঠে রান্না করতাম কষ্ট করে সূর্যকুণ্ডে হাত পুড়িয়ে তো একটা কাঠের বোঝা নিয়ে ঘটনাটা বলবার কারণ আছে তার শুনলে বুঝবেন প্রভাতের শিক্ষাটা পাহাড়ের চটিতে প্রভাত দাঁড়িয়ে রয়েছেন মনমার দাঁড়িয়ে রয়েছে বাকি জাতির এদিক ওদিক ওই বাবা মাথেটে মাথায় কাঠের বোঝা নিয়ে ঘাম ঝরছে প্রাট রোদ ওর মধ্যে যাচ্ছেন হঠাৎ বনু মহারাজ সেই বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথায় যাচ্ছেন এত বড়ো কাঠের বোঝাটা নিয়ে কোথায় চললেন এই প্রশ্নটা প্রশ্নটা কী করলো যে কাঠের বোঝাটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন এই দুপুর রোদেতে এটা প্রশ্ন করলো আর সেই বাবা কি প্রশ্ন বাবা কি বলল বললো এখন কৃষ্ণ কোথায় আছে বলতে পারেন কোন জঙ্গলে গেছে কোন বনে হঠাৎ অবাক বন মহারাজ অবাক আমি প্রশ্ন করলাম আপনি কাঠ নিয়ে কোথায় যাচ্ছেন ও আমাকে বলল আচ্ছা বলতে পারেন কৃষ্ণ এখন কোন জায়গায় গেছে এই দুকুর বেলা অবাক হয়ে গেল বোন মহারাজ বাবা চলে যাওয়ার পর প্রপাত একটা শিক্ষা দিলেন প্রপাত বলেন দেখুন শিক্ষা হলো আপনার বোবাদ বলছে আপনার শিক্ষা হলো আপনি কি প্রশ্ন করলেন ওনাকে বলেন কাঠের বোঝা নিয়ে কোথায় যাচ্ছেন উনি কি উত্তর করলো এখন কৃষ্ণ কোন জঙ্গলে আছে বলতে পারেন তাহলে এবার বুঝে দেখুন তার তার কাঠের বোঝাটা আপনি মাথায় দেখলেন তার যে হৃদয়তে কৃষ্ণ ঘোরাফেরা করছে এটা আপনি বুঝতে পারলেন না বনদাস এটা বোঝান তাহলে দেখুন কৃষ্ণকে অনুসন্ধান করাটা আমাদের ভজনটা নাটক নয় আমরা কিছু কপটতা করতে পারি আমি যে কপটতা লাভ হবে না কপটতা আমরা করতে পারি কিন্তু এতে কী লাভ হবে আমার নিজেরই ক্ষতি হবে প্রপাত বলছেন আমাদের ভজন মানে হল কৃষ্ণের অনুসন্ধান দিনের মধ্যে সবসময় অনুসন্ধান কৃষ্ণ কোথায় কি করছেন আমাদের সেটি হলো দেহের প্রতি আমাদের দুঃখ হয় কি জন্য আমাদের দুঃখ হয় দেহের প্রতি অভিনিবেশ অহমিতা মমতা এই যেগুলো আছে বন্ধনের কারণ অস্মিতা অহমিতা মমতা এগুলো সব গাঁট এগুলো তো বন্ধন এরকম এত লকিং যে এটাকে কাটতে পারবেন না প্রত্যেক জীবের হৃদয় বদ্ধ জীবের হৃদয় এগুলো তো অহমিতা মমতা হ্যাঁ এই যে অস্মিতা এগুলো সব বন্ধন এত টাইট বন্ধন যে একে যদি পিটিয়ে মেরে ফেলেন বন্ধন যাবে না একে যদি কেউ পিটিয়ে মেরে ফেলে ও বন্ধন থাকবে আবার পরের জন্য এই বন্ধনটা নিয়ে আবার ছুটবে কাজেই যারা বাবা বৈষ্ণব হবে তারা দৈন্য আশ্রয় করবে আমি ব্যাসা শোষণ বুঝিয়ে মিথ্যে কথা বলছি না আমি এখানে মিথ্য কথা বলতে বসি নাই আমি যখন ভগবানের ইচ্ছায় গুরুদেবের সন্ধান ভগবান আমায় দিয়েছিলেন এসেছিলাম তখন আমাকে দিয়ে কি কি কর্ম করা তো জানিস একটা গৃহস্থ শিয়ালদায় থাকে আপনি তাকে দেখেছেন প্রচণ্ড রাখি তাকে দিয়ে আমাকে বাজারে পাঠিয়ে দিল ও যাও বাজারে যা যেমন কৃষক বাজারে চলে যাও বাজারে গেলাম ও বয়স্ক আমার থেকে অনেক বড় সে বাজার করে আলুর বস্তা বস্তা তো আমার মাথায় দিয়ে দিল সমস্ত ভ্যান কেন ভ্যানের খরচা তখন আমাদের মোটে কিছু নাই আমি মাথায় আলুর বস্তা নিয়ে সবজি বস্তা নিয়ে আসতে আর ও গালাগাল দিয়ে যাচ্ছে একটা বাজে কথা বলছি না ও কারণে ওই লোকটা হচ্ছে তিরিক্ষে মেজাজ ও কারণে গালাগাল দিচ্ছে কথায় কথা আমার দোষ দেখছে আমি কিচ্ছু বলিনি মাথা নিচু করে আর যারা যাত্রী আছে তারা ধাক্কা মেরে যাচ্ছে তা যা শান্ত ভয় চলে গেল এইগুলোকে শিখতে হয়েছে কেন জড়জগতের যে অত্যাচারগুলো আমি পেয়েছিলাম জড়জগতের যে অত্যাচার বেইমানি আমি পেয়েছিলাম সেটা আমাকে উপকার করেছে জড়জগতের লোকরা আমার বিশ্বাসে বিশ্বাস যত কষ্ট দিয়েছে সেগুলো আমি দেখলাম ভজন জীবনে আমার বিরাট উপকারী হলো বিরাট উপকারে লেগে গেল যাদের উপকার করতে গেলাম সাধু নেই তারা পর্যন্ত আমাকে সহ্য করলো না আমার থাকার কোনো জায়গা নেই কোথায় যাব কোথায় ব্যাগ রোগ কিচ্ছু চিন্তিত হয়ে পড়েছি আমি জঙ্গলে কোথায় থাকবো পরে দেখলাম ভগবানের একটা মতলব আছে পরে দেখলাম সিনিয়র যারা জ্যেষ্ঠ বৈষ্ণব ওরা বললেন আপনার এটা শোভা পায় না আপনি মাদুগুরি করে ভিক্ষা খাবে না এই ছেঁড়া খাবে এটা নয় আপনি যান লেখালেখি আরম্ভ করুন হরিগত তারা জোর করে পাঠাল তারপরে আজকে এই অবস্থা কোনো মঠে কোনো জায়গায় কিন্তু আমাকে সুবিধা দেয়নি যদি ওরা জানে আমি লিখতে ভগবান আমাকে লেখায় ও দেবে না এর নাম হয়ে যাবে আর নিজের মঠেও ডায়েরি লোপাট গাড়ি চলে গেল ভাই দেবে না কেন আমি যদি গুরুদেবের জীবনী লিখি আমার নাম হয়ে যাবে কিন্তু গুরুদেব যদি চায় কোনো বাবার তো ক্ষমতা নিয়ে আটকাবে গুরুদেব যদি আমার পক্ষে থাকে তা যে যা বলছো বলুক না আমার তো এটি শান্তি গুরুদেব আমাকে ভালোবাসে এটা আমি মনে করতে পারি না আমি খালি লোকের একটা কড়া কথাতেই আমার মেজাজ গরম হয়ে যায় তাহলে তো এটা তিনাদপি না হলে ভজন করা যাবে না যাই হোক যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা এটা হচ্ছে অবিশ্রিত কৃষ্ণ পদারবিন্দয়োর ক্ষীণতি অভদ্রাণী আমার যত অভদ্র অনর্থ সেগুলো নাশ করায় ভগবানের স্মৃতি আর তৃতীয়া স্মৃতি সমস্ত যুক্ত একসঙ্গে এটা বলা হলো তার সঙ্গে এটাও বলা দরকার যে ভগবানের যে নববিধা ভক্তির অঙ্গ অনেকেই শুনেছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ পাদ সেবনম অর্চনাম বন্ধনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসারপিতা ভক্তিশ্চেদ নবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যাত তন্মন্যে অধিত মুত্তমাম নবিধা ভক্তির কথাটা প্রহ্লাদ মহারাজ জানিয়েছিলেন আমাদের গুরুবর্গ হর রসামৃত তো লেখা আছে চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গ কিন্তু এ মনে রাখলে ভালো হয় অনেকে মনে রাখবেন না কিন্তু মনে রাখলে ভালো হয় এটা হচ্ছে আমার শ্রবণ কীর্তন এবং স্মরণ তিনটে কিন্তু ইন্টার রিলেটেড সমস্ত ভক্তিটাই কৃষ্ণ স্মৃতি দিয়ে করতেও বলেছেন রূপকৃষ্ণবাদ এবং হরিভক্তি বিলাসেও সনাতন প্রত্যেকটা ক্রিয়াকর্মও যেন আমার ভগবানের স্মৃতি থাকে কিন্তু তা যদি না থাকে তাহলে সেটা সেবা হবে না আমার রান্না করতে গিয়ে যদি আমার ভগবানের সেবার স্মৃতি না থাকে তাহলে আমার রান্না করটা একটা কর্মকাণ্ড হয়ে গেল বুঝে গেল কর্ম এটা কর্মী আমি আমি রান্না করে উঠলাম আমি মনে করে সেবা করলাম যদি গো সেবা করলে মাঠে কোনো সেবা করলে যদি ভগবান স্মৃতি না খেতে বিরক্ত লাগে তাহলে কিন্তু স্বল্প না আমি যদি আট ঘন্টা হরিকতা বলে আনন্দ না পাই আর আমার আনন্দ যদি না পাই তাহলে ওরা আনন্দ পাবে না তাহলে আমার মন্দে আনন্দময় ভগবানের কৃপা দরকার এ পেছনে যুগে বসে রয়েছে ওদের জিজ্ঞাসা কর যদি কথা বলতে পারিস এরা যে শুনছে শুনে আনন্দে আটখানা এ আনন্দ হচ্ছে কাজে আনন্দটা জোর করে দেয়া যায় না ফিল্মের আর্টিস্ট বিভিন্ন অভিনয় করে আনন্দ দিল এটা জড়ো আনন্দ গান গাইয়ে লোক গান গিয়ে তোকে আনন্দ দিল তাই জড় জগতে আনন্দ কিন্তু অপ্রাকৃত আনন্দ কিন্তু অভিনয় করে পারবে না আমার নিজের যদি আনন্দ না থাকে তাহলে আমার বাবারও ক্ষমতা নিয়ে ওদের আনন্দ দেবো আমার নিজে অনুভব হচ্ছে আনন্দ যত কথা বলো তত আনন্দ আট ঘন্টা দশ ঘন্টা তত আনন্দ এটা তো গুরু কৃপা ছাড়া হয় না গুরুদেব কৃপা করবেন বহুপাত বলবেন তবে আমি পারব আমার নিজের ক্ষমতা কিছু থাকতে পারে না যাই হোক এই যে নবীদা ভক্তির মধ্যে এই যে শোভন কীর্তন এবং স্মরণ এটা হচ্ছে ইন্টার রিলেটেড একে অপরের সঙ্গে জড়িত কিন্তু এই কথাটা ভুললে হবে না কিন্তু যদি বলেন কি করে শোভন কীর্তন স্মরণ একসঙ্গে জড়িত বলে হ্যাঁ একসঙ্গে জড়িত যার শোভন হবে তার শোভনের সঙ্গে সঙ্গে কি হবে তার স্মৃতি আসবে যদি স্মৃতি না আসে তার শ্রবণটা যেটা উদাহরণ দিলে গোকর্ণজী মহারাজ আমি বলেছিলাম হয়তো এক বছর আগে যখন শুরু হয়েছিল এখানে গোকর্ণজী মহারাজ যখন হরিকথা বলছেন হরিকথা বলবার পর হাজার হাজার লোক শ্রবণ করেছেন শ্রবণ করার পর যে ধন্দুকারী যে পেতাত্মা যে পেতার্থার জন্য তিনি হরিকতাটা বললেন সে তো একটা বাঁশের মধ্যে বসে রয়েছে হাওয়াতে নড়বে তো বাঁশে তা এখন একটা একটা করে ঘাঁট সপ্তাহ প্রবচন সাত দিনে একটা একটা করে ঘাঁট ফেটে গেল ফেটে গিয়ে অন্তিম দিনেতে কী হলো যখন শেষ হরিকতাটা হলো সেই সময়তে শেষের ঘাঁটটা ফট করে ফেটে গিয়ে পেতারটা বেরিয়ে গেল শুধু তাই নয় গোকর্ণজী মহারাজ তার দিব্য চোখে দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন গোকর্ণজি মহারাজ দিব্য চোখে দেখছেন সে তো সিদ্ধ মহাত্মা তিনি দেখছেন যে বৈকুণ্ঠ থেকে রথ এসছে বৈকুণ্ঠ পার্শ্বদরা চার হাত তাদের নারায়ণের মতো মূর্তি তারা এসে ধুন্দুকারীকে ধুন্দুকারীরও চার তাকে বৈকুণ্ঠ পার্শ্বদরা নিয়ে যাওয়ার জন্য রথের উপরে নিয়ে চলল এটা দেখে গোকর্ণজী মহারাজ আমাদের শিক্ষার জন্য প্রশ্ন করলেন আনি তানি বিমান আনি ন যুগপথ মানে আপনি যে বিমানটা আনলেন একটা বিমান আনলেন কেন আমার তো অনেক শ্রোতা রয়েছে তাদের জন্য বিমান আনা দরকার ছিল আপনি একটা বিমান নিয়ে এলেন কী কাণ্ড তখন বৈকুণ্ঠ পার্শ্বদরা তখন বৈকুণ্ঠ পার্শ্বদরা বলছেন হ্যাঁ ওরা শুনেছে আপনার অনেক লোক শুনেছে কিন্তু এটা মনন করেনি তোরাও শোভন করিস কিন্তু তারপর এটাকে মনন করিস না যার জন্য ফল পায় না যেমন গোমাতা আগে পেট ভরে খেয়ে নিল খেয়ে নিয়ে বসে এবার চিবচ্ছে জাবর কাটছে এটা কেউ করে না ওরা জানেই না ওরা মনে কর হৈকঝুন হয়ে গেল হরিকতা শোনার পরে যে যেগুলো শুনলাম কেন সবাই বড়ো ভক্ত হতে পারে না কেন হতে পারে না তার কারণ এটা তারা হয়তো অনেক কিছুই করে কীর্তন করে শ্রমণ করলে খোল বাজা সব কিছু করে কিন্তু এরা একটা জিনিস ভুলে যায় যে আমি যে শ্রবণ করছি শ্রবণ করার পরেতে যেমন খাওয়া খাওয়ার পরে তো হজম করতে হয় তো খেলে হজম করতে হয় হজম করতে না পারে তো লাভ নেই ঠিক সেই রকম যেগুলো আমি শ্রবণ করব সেই শ্রবণ করার পরেতে আমার ডাই আমার ডাই আমার কি হজম করা হলো অর্থাৎ যেমন মেডিকেল সায়েন্সে বলে মেডিকেল সায়েন্সের কথা হলো যাকে তাকে যা তা কিছু খেলে চলবে না আপনার শরীর অবস্থা একরকম আপনাকে একরকম খেতে হবে আবার আরেকজনের শরীর অবস্থা এক অন্যরকম খেতে হবে তবে এক নয় খালি খেয়ে নিলেই হবে না খেয়ে পরে সেটা হজম করার ক্ষমতা চাই হজম করার ক্ষমতা যদি না আসে তাহলে সেটা লাভ হবে না আর হজম করবার পরেতে কী হয় যখন হজম হয়ে গেল তখন খাদ্য খাবারগুলো কি করল রেচন রেচন পড়েছিস হ্যাঁ হ্যাঁ রেচনগুলো চলে গেল অন্য জায়গায় রেচন পদার্থগুলো অন্য জায়গায় চলে গেল। এগুলো সব বেরিয়ে যাবে শরীর থেকে আর যেগুলো খাবারের সারবস্তু এগুলো সব আস্তে আস্তে কী হলো এমন অবস্থায় গেল সেটাকে মেডিকেল সায়েন্সে বলে অ্যাসিমিলেশন আত্মিকরণ বাংলায় বলে আত্মিকরণ বোঝেন খালি খেলে হজম করলেই হবে না হজম করার পর খাবারের যে সার বস্তুগুলো প্রত্যেকটা রক্তের মাধ্যমে সব জায়গায় তা না জোর পাবি না আমি রাত্রে খাই না বড়ো সাধু হয়ে গেলি আমার মতো নকল করবি এটা হবে না খেতে হবে জোর করে খাবি জোর করে খেতে হবে এর খাওয়ানো না বললে হবে না এটা কাজেই এই যে এটাকে বলে আত্মিকরণ ঠিক সেরকম আমি গুরুদেবের মুখারবিন্দ থেকে শুনছি প্রপাদের কথা বিভিন্ন রকমভাবে বক্তব্য সবই বোঝবার চেষ্টা করছি গুরুবর্গ সব বোঝাচ্ছেন তা বোঝাবার পর আমি তাদের কথায় আমার মন নেই আমি সামনে লোকের লোক দেখানো বসে রয়েছি এর কথায় মন নেই কিন্তু বিশ্বাস করবেন না এখন তো এরা সব রেকর্ডের আমার তো লজ্জা হয় যে আজকে হাজার হাজার কথা সারা পৃথিবী থেকে আমি যে কোথাকার কে একটা কিন্তু পহুপাদের কথা যদি তখন থাকতো আমি এইটা অবাক হয়ে যাই যে পহুপাদের সময় ভগবান যদি এরকম একটা ব্যবস্থা করতে তাহলে তো আমরা সব উপকার পেতাম উপকার পেতাম তো বিরাট বহুপাদের কথা সবাই শুনত বোঝা গেল না তাহলে সেটা শোনবার সুযোগ হতো কিন্তু আমাদের দুর্ভাগ্য পৌপাদের কণ্ঠস্বর শুনতে পারি না বক্তিম ঠাকুরের কণ্ঠস্বর জানতে পারি না কিছুই পারি না কিন্তু অনর্গল এই যে স্মৃতিটা এটা যদি না থাকে সমস্ত কিছু হয়ে হইয়া তাহলে শ্রবণ কীর্তন এবং স্মরণ এটা বলতে গিয়ে বলা হলো যে ধুন্দুকারী ধুন্দুকারী সে অনুভব করছিল যে আমার মঙ্গলের দরকার বোঝা গেল হয়তো বলবেন আমরাও তো মঙ্গল চাই তা বললে হবে না ধন্দুকারী প্রাণ থেকে তার যন্ত্রণায় ছটফট করছে ধন্দুকারী চাইছে কেউ আমায় বাঁচাক এই জন্য তো সে যখন গোকর্ণজী পুরনো বাড়িতে গেছিলো মা বাবা কেউ নেই তখন কি হয়েছিল পেতারটা এসে দেখা দিচ্ছে কখনো হাতি কখনো ঘোড়া এ কে রে বাবা এ তুমি কে বিভিন্ন রকম অন্ধকার একা গ্রামে রাত্রিবেলা এসছে কাউকে ডাকেনি ওই ঘরটাই পরিষ্কার করে বসে পড়েছে আর পেতার বিরক্ত করছে লাস্টে গোকর্ণজি বলছে তুমি কে বললে আমি হচ্ছি তোমার ভাই অহম ভাতা তো দিয়েশ্মি তাহা আমার নাম ধন্দুকারি তোমার ভাই আমি আচ্ছা আমার ভাই তোমার এই কথা কী করে হলো এ তো হয়েছে আমি তো তোমার জন্য পিণ্ডও দিয়েছি গয়াতে গয়া পিণ্ড দিল আমি এত অন্যায় করেছি আর আরেকটা রহস্য আছে এর মধ্যে ওই গোত্রীয় ছিল না পিণ্ড দিয়েছে আমি হরি কথা শুনেছ গোত্রটা গোত্র বলতে পারিনি তো আলাদা ও তো অন্য মিথ্যে কথা হয়ে গেছিল ওই জন্য লাভ হয়নি অনেকে মনে করবেন বোধ এই কথাটা বললো মানে তার মানে পিণ্ডি দেওয়ার কোনো লাভ হয় না তা নয় লাভ হয় তা যদি না হতো মহাপ্রভু তাহলে ভগবান হয়ে তার পিতার পিন্ডি ধার করে ভগবান নিজে পিন্ডি দিতে কী হবে ভগবানের বাবা কি পিন্ডি খাবে ও তো নিত্য পার্শ্বদ জগন্নাথ মিশ্র নন্দ বাবা আদি তা তবুও ভগবান শিক্ষার জন্য পিণ্ড দিতে খায় তা যে কথাটা বলছিলাম এটা হচ্ছে এই গোকর্ণজির প্রশ্ন হলো এ আরও তো সবাই শুনেছে তা আপনি একটা বিমান আনলেন তখন বৈকুণ্ঠ পার্শ্বদরা বলছে যে একটা বিমান আনার কারণ হলো এই খালি শুভ এই ভালো করে শুনেছে মানে ও এ এগুলো শুনে মনন করেছে বাকি কেউ মনন করে নাই ওই জন্য আমরা আনি বুঝে গেল না বাকি সবাই শুনেছে হয় কি শোনবার পরে মনন করে নাই শোবনের পরে মনন একটা বিরাট জিনিস এটা যারা না করেন তাদের জীবনে খুব মুশকিল কাজেই এটা অনেকেই শোভন করেন কি শোভন করার পর তারা ওই কথাগুলোকে যে অ্যাসিমিলেশন আত্মীকরণ এমন এমন ব্রহ্মচারী প্রবাদের সময় ছিল কল্পনা করতে পারবেন না প্রবাদ যা যা বলতো কেন আমাদের গুরু মহারাজ আমাদের গুরু মহারাজও ছিল প্রপাত যখন নোট দিতেন লনেতে সকালে পাইচারি করতেন নাম করতেন নাম করতে করতে চারজন বসে রয়েছে চারজন ডায়েরি খাত ডায়েরি পেন নিয়ে পাইচারি করছেন করতে করতে বাসুদেব প্রভুকে বলছেন আপনি কতদূর লিখেছেন ও হয়তো একটা বই লিখছে বলে লিখুন এটা আর তো গুরুমা একটা আর্টিকেল লিখছে আপনার কতদূর হলো লেখুন আবার আরেকজনকে নদিয়া প্রকাশের একটা আর্টিকেল বলছেন গুরুমাজ বলছে আমার মাথায় ঢুকছে না কী করে হয় অনেকবার বলেছেন বুঝে মাথায় ঢুকছে না কোনো মানুষ তো দূরের কথা স্বর্গের দেবতারাও পারবে না স্বর্গের দেবতার ক্ষমতা নেই চার পাঁচটা একই সঙ্গে বলে যাচ্ছেন তাহলে সেটা বুঝে দেখো তাহলে আমাদের গুরুবর্গ কেমন ছিলেন তখন রেকর্ড আর ছিল না কিছু না কিন্তু প্রপা যা কথা বলতেন ফটফট করে লিখে নিতেন পপা যত হরিকথা বলতেন না ওরা ডায়েরি ফেন নিয়ে বসে থাকতেন সব লিখে ফেলতেন তাহলে তাদের ক্ষমতাটা কত ছিল ধারণ ক্ষমতা এই শুনছেন আর আমাদের এই ফরেনারও করে অনর্গল গল শুনে যাচ্ছে অনুবাদ করে যাচ্ছে এক একজনে একটা কেউ জার্মান ভাষা করছে কেউ রাশিয়ান ভাষা করছে কেউ ইটালিয়ান ভাষা তা এরা এক একজনের কাছে এক একটা ওই লাইন আছে যে যে ভাষাটা অনুবাদ করছে সেই ভাষার লোক ওইটা কানে দিয়েছে শুনতে পাচ্ছি বুঝে দেখো তাহলে কতটা মনুসংযোগ লাগে একটা হরিকথা আমার বলবার পর আমি যদি হিন্দিতে বলি ইংরাজিতে সব 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 ভাষায় তো আমি বলবার সময় নেই ইংরাজিতে করলে এটা হিন্দিতে তাহলে কতটা মনুষঙ্গ করতে হবে কতটা আমার সঙ্গে তার হৃদয়টা মেলাতে হবে তাহলে সে অনুভব করে না ভুলভাল করবে ভুলভাল করবে তো এই যদি বোঝে না তাহলে তো ভুলভাল করবে তাহলে গোকর্ণজি মহারাজের প্রশ্নটার উত্তর দিলেন যে এরা শুনেছে কিন্তু এরা কেউই মনন করে নাই এই জন্য আমি কিছু করতেও আমরা একটাই বিমান এনেছি ঠিক সেই কথাটা মনে রাখা দরকার যদি কেউ এই হরিকথা মনন করতে পারে শ্রবণের পর সে হচ্ছে বাস্তব ব্রহ্মচারী তাকে বলবো বাপের বেটা আর অনর্গল সে বলতে পারবে যে 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 ওটাকে হজম করতে পারে সে তো বলতে পারবে হ্যাঁ না বলতে পারবে না আর যে কথা বলছিলাম শোভন কীর্তন এবং স্মরণ তিনটে জড়িত আমি যদি সমন আমি যদি শোভন করতে চাই তাহলে কাউকে কীর্তন করতে হবে আমার শোভন করার ইচ্ছা তা শোবন করলে কেউ তো কীর্তন করবে তবে তো আমি শুনব তাহলে আমার শ্রবণটা কাউর কীর্তনের উপর নির্ভর করে আবার এমনও হতে পারে আমি নিজেই কীর্তন করছি আমি নিজে হরিকথা বলছি আমি নিজে আমার নিজের কথাই ধরলাম তা আমি নিজে হরিকথা বল ভগবানের ইচ্ছায় যা ভগবান বলাচ্ছেন আমি বলছি তাহলে আমার বলবার সঙ্গে সঙ্গে আমি তো শুনছি আমি বলছি আমি শুনছি না আমি যা বলছি আমি তো শুনছি তাহলে আমার বলাটাও হচ্ছে কীর্তন হচ্ছে আমার শ্রবণ হচ্ছে আর যদি বলেন স্মরণটা আর আমি যদি স্মরণ না রাখতে পারি হরিকথা বলার সময় যদি অন্য জায়গায় মন চলে যায় আমি হরিকথা বলবো কি হবে না বুঝে গেল না তাহলে কন্টিনিউয়াস আমার ধ্রুব স্মৃতি আমার ধ্রুবানুস্মৃতি থাকতেই হবে আমি যদি না থাকে আমি প্রাসঙ্গিক কথা বলতে পারব মাতালের মতো বলবো মাতাল যেমন বলে মাতাল এক সময় এক হয়ে যাবে লিঙ্ক থাকবে না তাহলে শ্রবণ কীর্তন এবং স্মরণ যদি আলাদাভাবেও বিচার করেন আর যদি একসঙ্গে বুঝি তাহলে দেখবেন শ্রবণ কীর্তন এবং স্মরণ সব অঙ্গাঙ্গিভাবে একের সঙ্গে অপরে জড়িত এটা থাকতেই হবে আর তা যদি না থাকে তাহলে তার ভজন হচ্ছে না ছোট মোটো কেউ কিছু আমাকে কড়া কথা বলল এ দেখলো না আমাকে সম্মান দিল এগুলো নিয়ে পড়ে থাকলে তো আর হরিভজন হয়ে গেল ঠিক একই কথা প্রভুপাত বলেছিলেন মাধবশ্রী মারাজকে হয় ব্রহ্মচারী আরেকজন ব্রহ্মচারী অপ্রাকৃত ব্রহ্মচারী তারা একদিন প্রহুপাদের কাছে একদিন প্রভুপাদের কাছে এসে প্রপাতকে দুঃখের সঙ্গে বলছেন প্রপাদ আমরা আর কালেকশানে যেতে পারবো না আমরা সেবা করতে পারব আমাদের আর করার ইচ্ছা নাই প্রপাত তা কী বলেন কেন কি হয়েছে আর বলবেন না আর বলবেন না কেন ওই যে পয়সাগুলো আনে পয়সাগুলো নয় ছয় হয়ে যায় হয়ে গেল না ওরা যে কষ্ট করে আনে পয়সা এদিক ওদিক হয়ে যায় এইটা দুঃখ করে বহুপাদের কাছে বলছেন আমরা আপনার কি পাতে এগুলো নিয়ে আসি তো আমরা আর কাল থেকে সেবা আর করতে পারবো না দুঃখের সঙ্গে বলছি বহুপাত বলছি কেন বলে পয়সা সব নয় ছয় হয়ে যায় পপা তখন গম্ভীর হয়ে বললেন পোপা তখন গম্ভীর হয়ে বললেন এতে আপনাদের কি ক্ষতি হলো এতে আপনাদের কি ক্ষতি হলো ভগবান তো দেখছেন যে আপনি আনলেন আমাকে কেন্দ্র করে আপনি আনছেন আমাকে আপনারা ভালোবাসেন আমার জন্য আপনারা আনছেন তো আনবার পরে আমি যদি কাউকে দায়িত্ব দিই সে যদি কিছু করে এতে আপনি বিব্রত হচ্ছেন কেন আপনার কি ক্ষতি হলো আপনার হরিভজনের ক্ষতি হলো কি ও চুরি করছে ও বুঝবে ও যদি পয়সা নয় ছয় করে দেয় ও বুঝবে আমি এমন একজনকে বৃদ্ধ মানুষকে বলতে শুনেছি আর নাম বলবো না তার ওরা সব ছেলে থাকে সে কি করতো কার্তিক মাসে ভগবানের জন্য দুধ যেন রোজ ভোগ লাগে সেই জন্য তিনি পয়সা পাঠিয়ে দিলেন পরে একজন খবর দিল তাকে যে বাবু আপনি আপনি পাঠালেন কোন মন্দির সেটাও বলবো না কেন দরকার নেই আপনি পাঠালেন কিন্তু ও কোনোটাই ভোগ লাগায়নি দুধ ভোগ লাগায়নি এই মঠেও হয়েছিল একবার বাসমতি চালের বিরাট দামি চাল দিয়ে গেছেন তাহলে পয়সা দিয়ে গেছেন চালটা দেননি পয়সা দিয়ে গেছে পরে ওই ব্যক্তি হঠাৎ এসে দেখে সেই মোটা চালের ভোগ লাগছে মন্দির কি ব্যাপার ভোগ লাগাননি কেন আমি তো বলে গেছি আপনাকে উল্টোপাল্টা লাগেনি তখন এই যে দুধটা ভোগ লাগেনি ওই বৃদ্ধ ব্যক্তি পৌপাদের থেকে হরি নাম নিয়েছিলেন তিনি তখন বললেন দেখুন আমি নৃসিংহদেবকে গরম দুধ বা পরমাণ্ন ভোগ করার জন্য ওই দুধের পয়সা দিয়েছি এটা আমার কর্তব্য আমি জানি ভগবানের সেবার জন্য দিয়েছি আর কেউ যদি ওটাকে সেবায় না লাগায় তার জন্য সে দায়ী আমি তো দায়ী না ভগবান তো দেখছেন আমি তো পরমাণ্ন পাঠিয়েছি সব কিছু তার আমি দুধ পাঠিয়েছি তা পরমাণ্ন ভোগ দেবে বলে সে রাজি হয়েছে আমি যখন পয়সা দিই সে তো রাজি হয়েছে হ্যাঁ আমি লাগাবো এখন সে যদি মিথ্যে কথা বলে না লাগায় আমার তো সেটা দোষ নয় ভগবান নৃসিংহদের দেখছেন আমি পয়সা দিয়েছিলাম ঠিক সেরকম বহুপাত বলছেন এতে আপনাদের ভজনের কি ক্ষতি হলো এই যে একজন ব্যক্তি ব্যবিচার কিছু করছে আপনার কি কিছু ক্ষতি হলো আমি কি আপনাদের কিছু বলেছি আপনারা কাকে দেখেন আমাকে তো দেখেন তাহলে আমাকে দেখে আপনারা সন্তুষ্ট থাকুন আমি ভগবানের জন্য আপনারা আনছেন আমি ভগবানের সেবা লাগাচ্ছি কেউ যদি সেখান থেকে কিছু করে তাহলে তার দায়িত্ব আপনার তো ভোজনের কোনো ক্ষতি হয় নাই এই রকমভাবে প্রভুপাত বোঝাতেন যাই হোক তাহলে দেখা গেল বিচার করে আমরা দেখলাম আমরা বিচার করে দেখলাম যে শ্রবণ কীর্তন এবং স্মরণ এ তিনটে প্যারালাল হওয়া দরকার এগুলো তিনটে একসঙ্গে চলে আর স্মৃতি যদি না থাকে তাহলে আমার সমগ্র জীবনের ভজনের প্রচেষ্টা সব বেকার হয়ে যাবে রসাতলে চলে গেল অন্তিমে নারায়ণের স্মৃতি ভগবৎ স্মৃতি থাকতেই হবে কাজে আমাকে মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে হবে আমি কিভাবে শরীর অনেক মহামহা সাধু তারা চুটকি মেরে দেহ রাখছেন দেহ এম চুটকি মেরে আনন্দের স্বামী পরমী কেশব গোসীমা তিনি শয্যাশায়ী রয়েছেন কেশব কেশবোসীমা বাউন গোসীমা বলছেন যে গুরুদেব জিজ্ঞাসা করছেন আচ্ছা এখন দেখো তো এখন এখন তিথিটা দেখো কি এখন কি অবস্থা এগুলো বলছেন জিজ্ঞাসা করছেন তারপরে পূজারি দুপুরবেলার আরতি করলেন করে গলার মালাটা রাধারানীর মালাটা পূজারী দিল সেবককে সেবক এসে কেশবশীমারে গলায় পড়ালেন তার আগে কেশব মালা জিজ্ঞাসা করছেন কটা বাজে কী কী অবস্থাপ জিজ্ঞাসা করছেন আরতি হয়েছে আর মলাটা যেই গলা দিলেন তিনি দেহ রাখলেন আপনাদের বিশ্বাস হবে না আমি জানি আপনাদের বিশ্বাস হবে না বনগোসাই মহারাজের নিচের ভজন কুঠিরে আমি নেবেছিলাম গোপানন্দ মহারাজ আমাকে প্রচণ্ড ভালোবাসেন মানে কাউকে ঢুকতে দেন না তলায় গিয়ে দেখি মহারাজের একটা তক্তা যেভাবে তিনি জীবন যাওয়া শেষ জীবনটা মানে শরীর ছাড়বার জন্য প্রস্তুতি তিনি কাউর সঙ্গে দেখা করতেন না সেবক কেবল একটু সামান্য ঘি চাল একটা আলু আর কিছু নুন এর সিঁড়িতে রেখে চলে আসত উনি নিজে নিয়ে ফুটিয়ে কোনো মতে জীবন রক্ষা করতেন অনর্গল নাম করতেন একবার শরীর ছাড়বেন তিনি তিনি বলেছেন আমি শরীর ছাড়ব এই সময় বলেছেন আমি এই সময় কিন্তু শরীর ছাড়ব কিন্তু কোনো একজন বেশি দরদ দেখাতে গিয়ে গুরুদেবকে ছুঁয়ে দিল বনমাজকে ছুঁয়ে দিল বনমাজ বললেন আজকে আর যাওয়া হলো না আটকে গেল তিনি বলেছেন কেউ যেন না শুয়ে কিন্তু শুয়ে দিয়েছে না যাওয়া হলো না পরে আবার দিনক্ষণ দেখে তিনি বলছেন বেলা এই সময়তে যখন কৃষ্ণ এইখান দিয়ে যায় কোথায় যায় ও আমাদের কি নাম ওটা ওই ওই যে কুঞ্জতে সেই সময় কৃষ্ণ এইখান দিয়ে যায় আমি সেই সময় আমি তার সঙ্গে চলে যাব এরকম কথা তাহলে ওই ভাবে তিনি সেই সময়তে দেহ এটা কি কোনো ছেলে খেলা মনে করো হরিদাস ঠাকুরের কথা দেখো বলে কয়ে দেহ রাখছেন ঠাকুর তো বলে কোয়ে আমি আমি আপনার এই অন্তর্ধ্যান নিলে আমি দেখব না প্রভু আমাকে যেন আগে যাওয়ার ব্যবস্থা তুমি চলে গেলো তোমার সব চলে গেল কি কী বলে ওরকম মায়া করবেন না আমার মতো পোকামাকড় অনন্ত ব্রহ্মাণ্ডে আপনার কত আছে এরা মায়া আপনি দয়া করে আমাকে যা বলা তাই কাজ পরের দিন এলেন পরের দিন এলেন এসে জিজ্ঞাসা করলেন হরিদাস প্রভুকে বসালেন কেন আগে থেকেই বলেছেন আমি যখন দেহ ছাড়ব তোমার চরণ কমল আমার বক্ষে থাকবে তোমার মুখ কমল আমি চোখে দর্শন করবো এই কথাটা কার হরিদাস ঠাকুরের অন্তিম ইচ্ছা এটা আমার পূর্ণ করবে তুমি চিন্তা করে দেয় তোমার চরণ কমল আমি বক্ষে ধারণ করব আর তোমার মুখকমল আমি দর্শন করব এই অবস্থায় আমার শরীর ছাড়ে মহাপ্রভু সেই সময় এলেন জগন্নাথ হরিদাস কেমন আছো বলো হরিদাস বলছেন অসুস্থ বুদ্ধি মন। শরীর সুস্থ মোর শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। হরিদাস ঠাকুর কি আর অসুস্থ বুদ্ধিমন হতে পারে সিদ্ধ মহাত্মা ভগবানের নিযোজন প্রভুকে দয়া করে বসতে বললেন প্রভু চরণ কমলটা তুলে বক্ষেতে রাখলেন আর এই মুখ কমল পান করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য এ নাম উচ্চারণ করতে করতে নামের সহিতে দেহ করিল উৎক্রমণ উৎক্রমণ শ্রীকৃষ্ণ চৈতন্য বলবার সঙ্গে সঙ্গে দেহ ছেড়ে দিলেন বুঝে গেল তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য বলা আর হরে কৃষ্ণ মহামান বলেকে আলাদা হলো এইটা কিছুদিন আগে তিন মাস আগে একজন রাধাকুণ্ড কোথা থেকে একটা বদমাস বিভিন্ন নিন্দা করে অনেক প্রশ্ন করেছে পঞ্চতত্ত্ব সম্বন্ধে সন্দেহ করেছে হয়তো গৌরী মুঠেন না বাইরে তার প্রত্যেকটার উত্তর আমার লেখা হয়ে গেছে এখন করে বোত শুরু হয়ে গেল ছাড়তে পারিনি এখানে প্রমাণ দিয়েছি এই যে নামাচার্য হরিদাস ঠাকুর যদি শ্রীকৃষ্ণ চৈতন্য বলে দেহ ছাড়েন তার মানে কি হল যে সারা জীবন যে সারা জীবন মহামন্ত করেছেন তো তাহলে কথাটা কমন সেন্স হলে যিনি সারা জীবন মহামন্ত করে এলেন তিন লক্ষ তিনি যদি অন্তিম সময় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে দেহ ছাড়েন তাতে ক্ষতি কী কারণ এই মহামন্ত আর শ্রীকৃষ্ণ চৈতন্য একই যাই হোক যে স্মৃতির কথা বললাম এইটা কালকে আমি আলোচনা করেছিলাম এগারো নম্বরে সেখানে বলছিলাম অনেক কথা বলতে বলতে এসেছিলাম যে ভগবানের চরণ কমল যারা চিন্তা করেন ঋষিমুনি সব তার অশুভ নাশ হয়ে যায় অনেক কিছু বলছিলাম কালকে আর তারপর বলছিলাম যশ্চিন্ততে হ্যাঁ প্রয়ত পানিভীর অধ্যরাগ্ন অধ্যরাগ্নৌ তরিয়া হ্যাঁ তরিয়া নিক্ত বিদিনেশ হবির গৃহীতা যোগ উত যোগভীর আত্মমায়াম জিজ্ঞাসুভীর পরম ভাগবতই পরিষ্ঠ যে চিন্তা করেন ঋষিগুণি মুনিগণ আপনার চরণ আবার যারা যোগ্য করেন তারা আপনার চিন্তন করে আপনার নামে বেদের মন্ত্র উচ্চারণ করে রিক্সাম তরিয়া মানে ত্রয়ী বেদের আরেক নাম কি ছোটোবেলায় কী পড়েছিলাম বেদের আরেকরাম ত্রয়ী ত্রয়ী মানে মানে অরিজিনালি রিক্স সাম যজু অথর্ব পরে অথর্ব অথর্ব বেদ অথর্বর কাউন্টটা হয় না বেদের আরেকরাম ত্রয়ী অর্থাৎ রিক্স সাম যজু এটি প্রধান আর অথর্বতে অ্যাপ্লিকেশন বোঝা গেল না তাহলে সেখানে বলছেন আগুনেতে যোগীর যোগীরা যোগ করছেন হৃদয়তে আপনার দর্শন করছেন যেসব ঋষি আবার যোগ্য করছেন যোগ্য করে তারা তারা কি করছেন আপনাকে সন্তুষ্ট করার চে চেষ্টা করছেন বিভিন্ন রকমভাবে আর পর্যুষ্টয়া তব বিভো বনমালাইয়ম সংস্পর্ধিনী ভগবতী শ্রী সুপ্রণীতম য সুপ্রণীতম অমুয়া অর্নম হ্যাঁ আদদত্ন ভূয়াৎ সদাংঘ্রি রসোভা সয়ো ধুমকেতুহু এখানে বলছেন এখানে বলছেন যে এই যে আপনার যখন কোনো ভক্ত ভগবানকে কোনো মালা দেয় ভগবানকে কোনো ভক্ত মালা দিল সেই মালাটা যখন গ্রহণ করে হলো হতে পারে সেই মালাটা মালাটা এমন কিছু গুরুত্বপূর্ণ মালা নয় কিন্তু ভালোবাসাতে দিয়েছে সেই মালাটা তিনি গলে নিয়েছেন এই মালা যখন ভগবানের গলে থাকে মনে হয় যেন ভগবান এ মালাটার প্রতি এত এতটা স্নেহ কেন ভক্ত আমাকে দিয়েছে ভগবানের ওই মালাটার প্রতি এত ভালোবাসা থাকে আমার ভক্ত আমাকে যা হতে পারে সস্তা মালা হতে পারে হতে পারে গেঁদা ফুলের মালা বা জুঁয়ের মালা যাও হতে পারে কিন্তু মালাটা যখন ভগবানের গলায় দেয় বলছে এত স্নেহ হয় ভগবানের আমাকে ও আমার মালাটা দিয়েছে গলায় আদরের সঙ্গে এটা পড়েন তিনি দর্শন এখানে বলছেন যে লক্ষ্মী লক্ষ্মী ভগবানের হৃদয় থাকেন তো লক্ষ্মীকে স্থান দিয়েছেন তো কস্তুব এই কি বলে কস্তুবমণি ভগবানের থাকে শ্রীবৎস চিহ্ন ভৃগুমণির যে পদচিহ্ন ওটা থাকবে আবার লক্ষ্মীকে স্থান দিয়েছেন একটা এরকম দেখবে ত্রিভু সাদা এটা যে লক্ষ্মীকে স্থান দিয়েছে। ভগবান নিজের স্থান দিয়েছেন কাজেই কোনো পার্ষদকে আর ভগবানকে চেনবার রাস্তাটা কি করে বুঝবো ইনি বৈকুণ্ঠ পার্শ না ভগবান চেনবার একটাই রাস্তা এটা হচ্ছে ওনার গলে গলায়তে সেই যে কস্তুব মনিত আছে কি না আবার শিদ শিবস্র চিহ্ন আছে কি না লক্ষ্মী স্থান আছে কি না এগুলো দেখে চিনতে পারে বাকি আর চেনার রাস্তা নেই যারা সারূপ্য মুক্তি লাভ করেছে যারা স্বারূপ্য মুক্তি লাভ তাদের দেখতে একই রকম অজামিলের কাহিনী বলেছিলাম মনে আছে না সেদের চার হাত চাপা গদা শঙ্ক চিনবার উপায় নেই চার হাত পা ভগবানের মতোই দেখতে যারা সারুপ্য মুক্তি লাভ করেছেন সারুপ্য মানে একই রকম দেখতে ভগবান তারা এই চিনতে পারবেন না চিনবার একটাই রাস্তা ওনার গলার মধ্যে শিবাশ্ব চিহ্ন আছে কি না তো এখানে বলছেন ভগবানকে তো নিত্য ভগবান তো লক্ষ্মীকে নিত্য এখানে জায়গা দিয়ে রেখেছেন সবসময় লক্ষ্মীর বিরাজমান রয়েছেন বক্ষে এর নিয়মই আছে লক্ষ্মীদেবী নারায়ণের বক্ষ বিলাসিনী কিন্তু ভগবানের কথা বলতে গিয়ে বলছে ভগবান যখন এই মালাটা গলায় নেন একটা গরিব ভক্ত বনমালা দিয়ে এটা পড়েছে কিন্তু সেই মালাটার প্রতি তার এত ভালোবাসা হয় যেন মনে হচ্ছে লক্ষ্মী স্বপত্নী হিসাবে রাগ করছে বোঝা গেল না কোনো একটা স্বামীর যদি দুটো পত্নী থাকে যেটা আমাদের শাস্ত্রও বলেছে না প্রহ্লাদ মারা অনেক পত্নী থাকে তো এখানে টানবে এখানে টানবে হয়ে গেল কাণ্ড কারখানা হ্যাঁ এইরকম হয়তো তো সেইটা প্রহ্লাদ মা উদাহরণ দিচ্ছে আমি যদি পারি আমি কালকে আলোচনা করব তাহলে লক্ষ্মীদেবীর স্থান তো এখানে আছে আর বনমালাটার প্রতি বনমালা আছে বলে লক্ষ্মী দেবীর রাগ হচ্ছে আরে এ করতে এলো বক্ষে দা আমার জায়গা খালি বুঝে গেল যেমন স্বপত্নীর প্রতি রাগ হয় এ বনমালাটা বনমালার প্রতি রাগ হচ্ছে এখানে বনমালাটা আমার জায়গা এখানে ও কেন জায়গা নিয়েছে এটা তো আমার জায়গা এইভাবে কত সুন্দর দার্শনিক ব্যাখ্যা অপূর্ব কথা যাই হোক এইভাবে বনমালার সঙ্গে যেন মনে হচ্ছে বনমালা স্পর্ধা প্রকাশ করছে আমারও জায়গা আছে তোমার আছে যেমন আমার আছে কেন ভগবান এটা প্রীতি ভগবান ভালোবাসা দিয়ে ওকে বনমালাটা গ্রহণ করেছেন এইভাবে তাই জন্য পরজুস পর্যুষ্ট পর্যুষ্টয়া তব বিভো পর্যুষ্টয়া তব বিভো বনমালা ইয়ং সংস্পর্ধিনী ভগবতী প্রতি পতিপত্নীবৎশ্রী ুপ্রণীত অমুইয়া অম আদাদ ন ভূয় সদাংঘ্রি অশুভাশয় ধূম কেতু এখানে বলছেন যে অশুভেকে যত রকম অশুভ আমরা দেখবেন গুরু যে যজ্ঞ করতে দেখেছেন তো কত যজ্ঞ করেছেন যখনই যোগ্য বা মঙ্গলাচরণ করতে হয় তখন আমরা গুরু বৈষ্ণবের নাম আগে নিই এটা নিয়ম যোগ্য করি যা করি আগে গুরু বৈষ্ণবের নাম নিয়ে তারপর মঙ্গলাচরণ করতে হয় আরও মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদনম মঙ্গলম গরুরধ্বজম এগুলো বলতে হয় এগুলো মঙ্গল কেন বিষ্ণু উচ্চারণ মাত্রেন বিষ্ণু এই শব্দ উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে সমস্ত মঙ্গলাম মঙ্গলাম সাত ন সংসায়ু বিষ্ণু উচ্চারণ মাত্রের বিষ্ণু উচ্চারণ করার সঙ্গে মঙ্গল হবেই হবে এ কোনো ভুল নেই কিন্তু আমরা বিশ্বাস নেই আমরা টেনে যাচ্ছি কাছি যেমন ডালে গুরুদের কাছি ডালছে এরকম মালা করছে এটাকে মালা এইভাবে তালে সমস্ত ধূমকেতু যত রকম অমঙ্গল যত রকম অমঙ্গলকে ধ্বংস করে দেওয়া যত রকম অমঙ্গলকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার চরণ কমলের স্মৃতিটা যেন মনে হচ্ছে ধূমকেতু উড়িয়ে দেবে সব কিছু ভগবানের স্মৃতি এরকম একবার করে তো দেখ কথাটা বিশ্বাস করে করে তো দেখ কি আনন্দ এর গুরুদেব বলতেন ওগো তোমরা একটু করে তো দেখো আনন্দটা কোথা কেউ করে না কোনো শিষ্য করলো না উনি বলতেন কথা কথাটা উনি চন্দ্রকোনার বিরাট মঠ ওর একটা জায়গায় চারিদিকে বন জঙ্গল ওখানে কিন্তু বসতেন কথা সবাইকে বলে তোমরা একটু এসে দেখো না কীরকম আনন্দটা এখানে চারিদিকে সাপ ঘুরছে কিন্তু কেউ আসে না কেউ গ্রহণ করলো না তা গুরুদেবের কোনো কিছু যদি গ্রহণ নাই করতে পারলাম তা আমার আর কী লাভ হলো তার শিষ্য বলবার তো আমার যোগ্যতা নাই যা গুরুদেবের আছে সেই সম্পত্তি যদি গুরুদেব আমায় দিয়ে থেকে থাকেন তাহলে হয়তো লোক বলবে ইনি শিষ্য আমার তো বলবার অধিকার নেই কোথায় তিনি আর কোথায় আমি পতিত এটা তো বলবার অধিকার নেই যার যত দৈন্য সে তত পরিমাণে লাভ করেছেন তত পরিমাণে রেগে গেলে হয় না একটা বদ্ধজীব থাকবে একটা সংস্থায় বদ্ধজীবের ভুলভাল হবে প্রত্যেক পদে যদি আমি ঝাঁঝিয়ে কথাবার্তা বলি রেগে তার তো সে সেও পাবে না তো পাবে না একটা কুকুর একটা কুকুর রাস্তায় তাকে একটা লোক বিস্কুট দেয় ও গিয়ে পায়ের কাছে এরকম চাটছে ও জানে আমাকে বিস্কুট দেবে কুকুরটাও বোঝে প্রীতি তো প্রীতিটা খালি একতরফা হয় না তোমার তরফ আমার তরফ থেকে দরকার তোর তরফ থেকে একতরফা প্রীতি হয় না একতরফা হয় যার কোনো কোনো রকমভাবে স্বার্থ নেই যে এটা কৃষ্ণ উত্তর দিয়েছেন অনেক কথা আমি বলতে পারছি না যেমন পিতা মাতা তার কচি বাচ্চা ছোট্ট বাচ্চা ও কিছু বোঝে না তো তার পিতা মাতা যে পিতা মাতা যে বাচ্চাটার প্রতি সেবা করে যাচ্ছে করে যাচ্ছে তো কিন্তু বাচ্চাটা বোঝে না কত বাচ্চা থেকেই জেদ করে এরা যাই আমার দিতেই হবে বাবা মা কি করে গরিব তাহলে একতরফা হয় সেটা কিসের পক্ষে এ পিতা যদি হয় স্নেহময় আর যদি শুদ্ধ গুরু বৈষ্ণব হয় তুই ভালোবাসিস না একতর্পা তোকে ভালোবাস এটা হতে পারে এটা অন্য কাউর ক্ষেত্রে এটা আশা করতে পারবে না অন্য কাউর ক্ষেত্রে আশা তোমার গুরুদেব অন্যায় করলেও স্নেহ করে যাচ্ছে একতর্পা উনি আশা করছেন না যে আমাকে সম্মান দিতে পারবে না জানে না আমার স্নেহ করতেই হবে আমি আমি ভালোবাসি কী করব সেই জন্য এখন একটা শ্লোকের আরও আলোচনা করব সেটা সেটা হল কেতু স্ত্রীবিক্রম ইয়ুত ত্রিপৎ পতাক ভয়াবহ ভয়াবহ অসুর দেবশ্চম্ব স্বর্গায় সাধুষু খলেশু ইতরায় ভুমন পাদহা। পোনাতু ভগবান ভজতা ন বলছেন কেতু স্ত্রী বিক্রম যখন ভগবান আপনি যখন ত্রিবিক্রম রূপ ধারণ করেছিলেন তিনটে পা বার করেছিল ভগবান মনে আছে যখন আপনি ভগবান যখন তিনটে পা বার করেছিলেন দু পায়েতে বলি মহারাজে সব নিয়ে নিয়েছেন আর তিনটে পা যখন তিনটে পা তো পড়ে তিন নম্বর পাটা তো মাথায় দিল বলছে যখন আপনি দুটো পা এরম বাড়ি দিলেন সেই পা গিয়ে কি ব্রহ্মলোক ব্রহ্মলোক গিয়ে ব্রহ্মার এক জায়গায় বিচার আছে ব্রহ্মা কমণ্ডল থেকে জল ধুয়েছেন আর আরেক জায়গায় বলছে ব্রহ্মকটা ব্রহ্ম ব্রহ্মকটা ভেঙে গেছে ফেটে গেছে গিয়ে চিন্ময় জলরাশি এখানে চলে আসছি দুরকম সেইটি বলছেন কেতুস্ত্রিবিক্রমত ত্রিপৎ পতাকে ভয়াবহ করো অসুর দেওয়গায় সাধুষু খু ইতরা ভন পানা ভগবান ভজতা অনগণ আপনার এই যে অমঙ্গল নাশকারী এ অনগ আমাদের পবিত্র বানাবার জন্য আপনার এই চরণ কমল রয়েছে এই চরণ যখন আপনি বাড়ি ছিলেন তখন সব এই সব ভুর ভুবা স্বমহন সব থেকে যেন মনে হচ্ছিল একটা পতাকা উঠছে মনে হচ্ছিলো যেন আপনার পতাকা উঠছে কোথায় গেল চরণ তুলে দিয়েছে মনে হচ্ছে পতাকা একটা ধ্বজা অপূর্ব কেতু স্ত্রী পতাকা ত্রিপদ পতাকস্তে যেটা যে চরণ কমল দেখে যেটা অসুর রাক্ষস এদের ভয়াবহ আর সাধুদের ক্ষেত্রে ভগবানের চরণ কম আর যেমন ভূতের মুখে ভূ ভূত ভূতের কাছে রাম নাম করলে রেগে আগুন হয়ে যাবে এই দিল্লিতে যখন ভূত তার তাই বাপ রে কী রাগ সে আমাকে মেরে ফেলবে বলে তোকে মারবো আর মেরে ফেলবো মার মেরে কী করবি কর বলছে মেরে ফেলবো আমি দেখে নেবো আমি কর দেখ তাহলে ওকে না আমি ভগবানের নাম বলছি ও রেগে আগুন ভাঙচুর করছে সব এই জন্য কখনো কখনো ভগবানের নাম সহ্য করতে পারে না পেতার্তা সহ্য করতে পারে না ঠিক সেরকম এই যে অসুর রাক্ষস এরা ভগবানকে সহ্য কর ভগবানের ভক্তকে ভগবানের নাম ভগবানের গুণ এ সহ্য করতে রাগ হয় এসব আবার কী দরকার ছিল পালই তো ছিলাম ভগবানের কথা বলে আবার বিরক্ত বিরক্ত করছে আমাদের এইরকম যেই এখানে বলছেন বড় আশ্চর্য হে বলি বলিবন্ধন যখন বলি মহারাজকে আপনি বন্ধন করেছিলেন জেনে আপনি ত্রিপদে ত্রিলোক আক্রমণ করেছিলেন তার দুটো পদ খালি সত্যলোক পর্যন্ত চলে গেছিল উপনীত হয় যেন কেতু মনে হচ্ছে পতাকা উঠছে অত্যুচ্চ বিজয় ধ্বজ ন্যায় হই আপনার চরণটা যখন উপরে চলে মনে হচ্ছে গিয়ে একটা পতাকা উপরে এত সুন্দর লাগে আপনার পদ সেই চরণ কমল থেকে যে গঙ্গা নিশ্চিত হয়েছে গঙ্গা কি যেখান সেখান থেকে নিশ্চিত হতে পারে যেখান সেখান থেকে বেরিয়ে যাবে গঙ্গা ভগবানের চরণ কমল থেকে বেরিয়েছে তাই জন্য গঙ্গার প্রতি শ্রীমন মহাপ্রভু কত ভালোবাসা দেখিয়েছেন আরে আমি গঙ্গায় চান করতে যাব। আবার গঙ্গায় চান করতে হবে ভগবান গঙ্গায় স্নান করবে প্রথমে পুরীতে গেছেন আমি আমি একবার গঙ্গায় গঙ্গায় স্নান করব আর মায়ের যদি দর্শন হয় ভগবান দেখাচ্ছেন আমাদের বাড়ির সামনে গঙ্গা কজন বলুক বুকে হাত দিয়ে কজন স্নান করে এ পরে করব সময় কই আর গঙ্গা স্নানের জন্য হাজার হাজার মায়ের দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিদেশের লোক আসে গঙ্গাতে স্নান করবে আর সেই গঙ্গা আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে চান করার সময় নেই ফাইলামি করার সময় আছে ফাইলামি করার অনেক সময় আছে গঙ্গায় চান সময় এই হচ্ছে অবস্থা কাজেই আপনার এই বিজয় পতাকার মতো যে অসুরগণ আপনার চরণকে ভয় পায় আর সুরগণের অভয় কর নির্ভীক ভগবানের চরণ কমল ভগবানের চরণ কমল স্মৃতি সবাইকে নির্ভীক করতে পারে যার হৃদয়তে ভগবানের চরণ স্মৃতি থাকবে সে নির্ভীক কোনো ভয় করবে না কোনো দিন ভয় না জানে ভগবান চিন্তা কিছু নেই আর আমরা সেই সাধুগণের ঊর্ধ্ব খলদিগের অধগতির বিধায়ক অর্থাৎ যে চরণকমল উচিত বিচার করেন অন্যায় তাকে সে শাস্তি দেন আর যেরা সৎ সাধু তাদের তিনি কৃপা করেন সেই চরণ কমলের যে মহিমা আমরা চিন্তা করছি হৃদয়তে আপনি আমাদের যা কিছু অশুভ পাপ পাপ সব ক্ষমা করে দিন আমরা করবই ভুলভাল আপনাকে তো ক্ষমা করতে হবে দয়া করে এইভাবে বলছেন প্রার্থনা তারপরে একটা শ্লোক উচ্চারণ করে ছেড়ে দেবো কালকে ব্যাখ্যা হতে পারবে সেটা হচ্ছে নশ্বতো গাবো ইবযসোে ভবন্ত ব্রহ্মাদ হোসুভৃতো মিথুন অর্ধম কালস্বতে প্রকৃতিপুরুষ হো পরশ নুতু চরণ পুরুষোত্তমস যেমন নাকেতে আপনি এখন তো মেশিনে ভাঙানো হয় আমাদের আমরা দেখেছি আমাদের কলু কলু কলুর কাছে শোভা বাজার গিয়ে মা বলতো তেল নিয়ে আয় যা ওখানে আসল তেল মানে মানে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে কলুর তেল সেই একে বলতকে ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষে ভাঙিয়েছে আসল তেল এ নিয়ে আসতে রকম বলছেন দেবতারা বলছেন নস্বত গাব ইব যস্য বসে যেমন গরু বা বয়েল তার নাকেতে ফুটো করে এখানে ফুটো করে দেখেছেন এখানে ফুটো করে দে বাঁধবে দড়ি বেঁধে দেবে আর যেদিকে টানবে ওদিকে যাবে আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই যে নাকে বাঁধা আছে তো এদিকে জানবে কি যাবে সেইরা বলছেন ঠিক যেমন নাক ফুটো করে যেমন বেঁধে দিলে যেমন বলদ ঘুরে ফেরা করে আর কোথাও যেতে পারে না তো সেরকম নাশ্যত ই নাশ্যত গাব ইব যস্য বসে ভাবন্তী ব্রহ্মাদয় হস্তন ভৃত যে চরণ কমল এই যে এত মহিমা যে ব্রহ্মা শঙ্কর থেকে আরম্ভ করে সবাই যখন ফোড়া বলদকে টানলে আসে আপনার বসে সবাই আপনার বাইরে কেউ আছে প্রভু আপনি যেমনভাবে তাদেরকে ওরা তো ওদের স্বতন্ত্রতা নাই তো আপনার বসে সব কিভাবে আপনার কিভাবে আপনার বসেতে এই জগৎ চলছে মাশ্চর্য দ্বারা পরস্পর ইড্যমান ব্রহ্মাদি দেহদারী লোক সকল সে নাকে ফুটো করা বড়োদের মতো ঘুরছেন আপনার বশের সেতু আর প্রকৃতি পুরুষের অতীত লোক কোথায় আপনি আর কোথায় এ জগৎ আপনি তো প্রকৃতির অত্যুত বস্তু আপনি তো প্রকৃতির হরিহ নির্গুণ পুরুষ প্রকৃতি প্রকৃতির হয় আপনি তো পর বস্তু প্রকৃতির কোনো প্রকৃতির অতীত বস্তু আপনি কাজেই আপনি লোক প্রবর্তক শ্রেষ্ঠ স্মৃতি পালন তো আগেই বলা হয়েছে পরিষেবা আমাদের আপনার চরণ কমল কালকে বিস্তৃত ব্যাখ্যা হতে পারবে আজকে হবে না আপনার চরণ কমল যেন আমাদের মঙ্গল বিধান করে এইটা প্রার্থনা আমাদের যেন আপনার চরণ কমল আমাদের মঙ্গল বিধান করে আমরা অত বুঝি না আপনার বসে আছি আপনি ক্ষমা করবেন এই পর্যন্ত আজকে চর্চা বিশ্রাম দেওয়ার প্রয়োজন আছে তাহলে মুশকিল অবিশ্রুতি কৃষ্ণ পদারবিন্দিণতি অভদ্রাণী সত্য সত্যস্বশুদ্ধিম পরমার্থ ভক্তিম জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম বাঞ্চা কল্পতর সিকে পাশ পথিত পাবনে বৈষ্ণব